আমি এখন আছি কেবলকারে, এটা সমতল ভূমি থেকে 12,700 ফিট উপরে। আমার সাথে আছে দিলীপ স্যার, আছে শাফিম, মাইশা আছে, আমাদের ভাবি আছেন। ওই যে একটা কেবলকারের একটা ট্যাবলেট ফিরিয়ে আসতেছে, ওটা মনে হয় ওদের নিয়ে যাবে। তো নিচে আছে সাঙ্গু লেক। আমরা অবশ্য আমাদের যে যাত্রা ছিল সবার শেষে আমরা উঠছি। হ্যাঁ, সাঙ্গু লেকটা এখান থেকে অনেক সুন্দর দেখা যায়। হ্যাঁ, কি আঁকা বাঁকা সড়ক, চারপাশে পাহাড়, মাঝখানে একটা ছোট্ট লেক। অবশ্য বৃষ্টির সময় এখানে আরও বেশি পানি থাকে, আর তার উপর দিয়ে এই পাহাড়ের উপর দিয়ে, পাহাড়ের চূড়ার উপর দিয়ে আমরা কেবলকারে দেখছি কি সুন্দর অপরূপ সৃষ্টি। নিচের গাড়িগুলো যাচ্ছে কত ছোট ছোট মনে হচ্ছে। অবশ্য ওঠার সময় সবাই একটু ভয়ই দেখাচ্ছিল যে উঠলে দমের কষ্ট হবে, এটা হবে, একজন বলছে নাক দিয়ে রক্ত পড়বে। হ্যাঁ, তো আমি তেমন কিছুই অতটা অনুভব করতে পারিনি এখনো পর্যন্ত। আমার কাছে ভালোই লাগছে, আমার কাছে স্বাভাবিক একটা যাত্রার মতোই মনে হচ্ছে। মনে হচ্ছে যেন গাড়িতেই বসে আছি। ও কত নিচু একদম, এটা মনে হয় আপনার কত ডিগ্রি অ্যাঙ্গেলে নামছে, আপনার 45 ডিগ্রি অথবা 70 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। হ্যাঁ, ওরকম 70 অথবা 60। আর আমাদের গাড়িগুলো ওই যে এখনও দাঁড়িয়ে আছে ওখানে, ওই যে দেখা যাচ্ছে। আর পাহাড়গুলোতে কিন্তু প্রচুর বরফ বরফ পড়ে আছে একদম প্রতিটা গাছের গড়ায়। খুব ভালোই লাগছে। হ্যাঁ, এই তো চলে আসলাম। 5 মিনিট কয়, আমার ভিডিওতে এখন 2 মিনিট 42 সেকেন্ড 43 সেকেন্ড। হ্যাঁ, মনে করেন সর্বোচ্চ 4 মিনিট কি 5 মিনিট লাগে। হ্যাঁ, আমরা তো 15-20 মিনিটের মধ্যে চলে আসছি, 20 মিনিটও না, 20 মিনিটের মধ্যে আমরা গাড়িতেই পৌঁছিয়ে যাব। যাই হোক, বকা দিলেও সমস্যা নাই, ঘুরতে আসছি, সব কিছু তার নিয়মের মধ্যে চলা যায় না। হ্যাঁ, একটু বকা খাবো। হ্যাঁ, এই যে আমরা এবার মাটিতে নেমে আসলাম, মাটি বলতে এটাও পাহাড়ের উপরেই আছে। কেবলকার ভ্রমণ শেষ, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।